নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বিশাকা বলতেছি এভাবে বসার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের পরিকল্পনা ছিল অনুপবাবু আমাদেরকে নিয়ে যাবে বাঁশখালি সি বিচে। তো সি বিচে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম আর একটা অটোরিকশা নিয়েছিলাম আমাদের বাড়ির মেইন রোড থেকে। তারপর অটোরিকশা থেকে নেমে আমরা যেই রাস্তা দিয়ে বিচে যাব সেই রাস্তা থেকে একটা লোকাল সিএনজি ঠিক করলাম। এটাই হচ্ছে এখানের অবস্থা। এখন আমরা বসে আছি সমুদ্র পাড়ে যাওয়ার জন্য, কিন্তু পাঁচজন না হলে বাঁশখালীতে কোনো সিএনজি যায় না। এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে সোলেয়া বর ব্রিজ। সামনে গাড়ি আছে, পিছনে গাড়ি, এটা সিরিয়ালে আছে। পাঁচজন করে একটা সিএনজিতে পাঁচজন করে যাবে, ৪০ টাকা। আমরা তিনজন আছি, আরও দুজনের জন্য অপেক্ষা করছি। ভাড়া আমাদেরকে দিতে হবে, তাহলে সে পাঁচজন হিসেব করে নিয়ে যাবে। তো রাস্তার চারপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম আর স্নিগ্ধ ছিল, বাট রাস্তা ছিল ভীষণ রকমের খারাপ। আর এই রাস্তা দিয়ে চলতে গিয়ে আমার পুরো ঘাট থেকে মাথা সরে গিয়েছিল, বাট বাকি রাস্তাটা বেশ ভালো ছিল। ড্রাইভারের মুখ থেকে যেটা শুনেছি যে প্রিভিয়াস গভর্নমেন্ট পতনের পর এই রাস্তার কাজটা অসম্পূর্ণ থেকে গেছিলো। তো যাই হোক, বাকি পথটা বেশ ভালো লেগেছে, প্রাকৃতিক দৃশ্য ছিল অসাধারণ। এরপর এটা হচ্ছে সালেয়াবহর ব্রিজ, যেটা আমরা আগে বলেছি। তো এই ব্রিজ পার হওয়ার পর একটু পরেই হচ্ছে সমুদ্র। তো তার আগে আমরা কিছু দেশীয় ফলজের দোকান আর সুটকির দোকানও দেখতে পেয়েছিলাম। বিচের খুব কাছেই ট্যাক্সি আমাদেরকে নামিয়ে দিয়েছিল আর বিচের চারপাশে অনেকগুলো দোকান দেখতে পেয়েছি, যেখানে বার্মিস আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। আমার কাছে এটাকে কিছুটা মিনি কক্সবাজারের মতো লেগেছিল। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আমাদের বাঁশখালি বাহারছড়া বিচে। এই এই বিচটা হচ্ছে বাঁশখালীতে বাহারছড়া, এটা গুণগরির একটু পরে। এই এই জায়গাটা দিয়ে আমরা বিচে আসলাম। এটা হচ্ছে বিচের এন্ট্রান্স দিয়ে এসে আমরা এই এই বিচটা দেখতে পাচ্ছেন আপনারা। সাগরের পানি অনেক দূরে চলে গেছে, সচরাচর দেখা যায়। আমরা এর আগে একবার আসছি, তখন বিচের পানি আরও কাছে ছিল, কিন্তু এবার বিচের পানি অনেক দূর চলে গেছে, মানে একদম দেখা যাচ্ছে। তারপরও মানুষ যাচ্ছে, মানুষের খুবই আগ্রহ, মানে একদম পানিতে চলে যাবে, এ মানুষের প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে। এদিকে দুটো ছোট ছোট বোট দেখা যাচ্ছে, খুব সুন্দর দুটো বোট, মাছ ধরার ফিশিং বোট। এখানে ছেলেরা খেলাধুলা করছে, ফুটবল খেলছে, খুব সুন্দর মাঠ। আমরা একটু, ভালো একটা বাতাস আমাদের গায়ে আসছে। যদি একটু দেখান, এই যে ওই একটু যদি জুম করে দেখান, ওই জায়গায় কতগুলো ওই সিট আছে কক্সবাজারের মতো, যদি একটু দেখেন এই সিটগুলো, এই কক্সবাজারের মতো সিটগুলো। আসো আমরা এখন সামনের দিকে এগুই। ঝিনুক পাওয়া যাচ্ছে, ঝিনুক এগুলো নিব পুকুলের জন্য, পুকুল খুব পেলে খুব খুশি হবে। পুকুল এগুলো পেলে খুব খুশি হবে। আমরা এখন ঠিক যে পয়েন্টটা দিয়ে বিচে নেমেছি, ঠিক ওই পয়েন্ট থেকে একটু হেঁটে উত্তর দিকে যাচ্ছি, উত্তর দিকে যাচ্ছি। বেশ কিছু ছাতা দেখা যাচ্ছে, মানে টুরিস্টদের জন্য কিছু ছাতা আছে। আমরা পয়েন্টটাতে যাব, তার আগে আমরা একটু চেষ্টা করব সাগরের দিকে কিছু দূর হেঁটে যাওয়ার জন্য। সাগরের দিকে একটু হেঁটে গিয়ে আমরা ওখানে একটু সাগরকে কাছ থেকে দেখব। অনেক দূরে দেখা যাচ্ছে একজন, বেশ কিছু একজন, দুইজন মহিলা, ওরা অনেক দূরে কোথায় চলে গেছে হাঁটতে হাঁটতে। আমরা এর আগে যখন এসেছিলাম, আমরা এই পয়েন্টটাতে, আমার এখনো মনে আছে, যেখানে ব্লক আছে, সিমেন্টের যে ব্লকগুলো দেখা যাচ্ছে, ওই সিমেন্টের ব্লক দিয়ে আমরা ওখানে ওই দিক দিয়ে ওই পয়েন্টটা দিয়ে নেমেছিলাম। এবং এখানে পুরোটা পানি ছিল বিচে, আমরা বিচে পানি পেয়েছি। এবং সেবার আমরা এখানে আমরা পানিতে স্নান করেছি, কিন্তু এবার আমাদের যেটা বুঝলাম যে এখানে
সকালবেলায় আসলে পানিটাতে বিচে নামাও যাবে এবং বিচে পানিও পাওয়া যাবে, কিন্তু ইভিনিং টাইমে আসলে পানিটা অনেক দূরে চলে যাবে। মানে এটা হচ্ছে ভাটার সময় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভাটার সময়, অর্থাৎ সকাল টাইমটা আমরা যখন আসছিলাম তখন জোয়ার ছিল, বিকাল হতে হতেই ভাটা আসছে এবং পানি একদম চলে যাচ্ছে সাগরে। তিরাই তরি রে নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গরে পইরা রইছে হাইরে, সারেং ভারির ঘরে ওরে নীল দরিয়া। বিচের চারপাশে অনেকগুলো খাবারের দোকান আছে, আর ওই খাবারের দোকানগুলো বিচ সাইডে সিটিং অ্যারেঞ্জমেন্টও রেখেছিল। সূর্য ডোবার আগ মুহূর্তে পরিবেশটাও বেশ শান্ত ছিল। আমরা বাঁশখালী বিচে এসেছি, আমরা বেশ কিছু এখানে বেশ কিছু পয়েন্টে বেশ কয়েক কিছু দোকান আছে, ওখানে একটা দোকান আছে, ওখানে একটা দোকান আছে, এরপর ওদিকে একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে। আমরা এই পয়েন্টে দোকানটাতে তারা বললো তারা তাদের কাছে বড় বড় কাঁকড়া পাওয়া যায়, আমরা এখন যাব কি কি আছে দেখার জন্য, লেটস গো। অনেক চিন্তা ভাবনার পর অনুবাবু শেষমেশ কিছু কাঁকড়া অর্ডার করলো, আর সেটা দুজনে মিলে খুব চেটেপুটে খেয়ে নিল। এরপর যখন আমরা বাড়ি ফিরে যাব, ঠিক সেই মুহূর্তে আমাদের চোখে পড়ল খুব ঝলমলে আলোকসজ্জায় একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল আর বেশ গোছানো ছিল, তো অনুবাবু আফসোস করছিল কেন এটা আগে চোখে পড়েনি। তারপর এখান থেকে একটু কফি না খেয়ে যেতে চাইলো না, দেন কফি অর্ডার করলো আর আমরা একটু বসে চারপাশটা একটু দেখছিলাম। আর এখান থেকে সমুদ্রটা পুরো ক্যানভাসে আঁকা একটা পিকচারের মতো লাগছিল। এক পাশে সমুদ্র আর অন্য পাশে হচ্ছে গ্রাম সাইড, মানে পুরো দুটো দৃশ্য একসাথে বসে উপভোগ করা যাবে। কিভাবে বসবে? পিসাকে বলতেছি এভাবে বসার জন্য। হ্যাঁ।